তুমি এখানে একা রুম অন্ধকার করে বসে আছো কেন? অন্ধকার আমার ভালো লাগে, আলো আমার পছন্দ না। তাই তুমি তুমি আসলে কে? তুমি আসলে কে এটা জিজ্ঞেস না করে তোমার জিজ্ঞেস করা উচিত। তুমি আসলে কি? মানে মানে আমি হচ্ছি তোমাকে সেদিন দেখার সাথে সাথে খুব ভালো লেগে যায়। তোমার হাসি, তোমার কথা, তোমার চুলের গন্ধ, কিছুই মন থেকে সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল এই তোমাকে দেখার জন্য আরো হাজারবার এই বাসায় ফিরে আসি। সেদিন ভারবে খুব খুশি হই, ভাবলাম যাক রোজ দেখা তো হবে। এই খুশিতে ফিরে যাবার সময় আমি মরে গেলেও ফিরে আসবো খুশি। এই বাচ্চা মেয়েটাকে আমি অ্যালাউ করবো, ঠিক আছে? আমি হচ্ছি অশরীরী আত্মা। মানুষ